লেক্সানক্স প্লাস ওরাল পেস্ট এর কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো লেক্সানক্স প্লাস ওরাল পেস্ট এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশান রয়েছে এম লেক্সানক্স অ্যান্ড লিডোকেন হাইড্রোক্লোরাইড পেস্ট এটা দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি এটা তৈরি করেছে ম্যাকলর্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে এটার প্রাইস রয়েছে একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ গ্রামের দাম তো লিক্সানক্স প্লাস ওরাল পেস্ট কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানবো লেক্সানক্স প্লাস ওরাল পেস্ট এর কম্পোজিশান রয়েছে অ্যামলেক্সানক্স অ্যান্ড লিডোকেন হাইড্রোক্লোরাইড এটি দুটি কম্পোজিশন কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি লেক্সানক্স প্লাস ট্রিটমেন্ট অফ মাউথ আলসার এটা মুখের ঘা মুখের আলসার বা মাড়ির গোঁড়ায় বিকশিত বেদনাদায়ক ঘাগুলির চিকিৎসার জন্য ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে আমাদের মুখে মধ্যে যেমন কিছু কিছু সময় ঘা হয় যেটাকে মাউথ আলসার বলে মাড়ির মাড়ির সাইডে ঘা হয় মাড়িতে সাদা সাদা ছোপ টাইপের ঘা হয়ে যায় ঘায়ের কারণে মাড়ি ফুলে যায় দাঁত ন নড়াচড়া করতে লাগে সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে লেক্সানক্স প্লাস ওরাল পেস্ট লেক্সানক্স প্লাস ওরাল পেস্ট সুগার ফ্রি ব্যবহার করার পর মুখের আলসার দ্রুত নিরাময় সাহায্য করে এবং এর সাথে যে ব্যথা বেদনা থাকে সেটাকেও কমিয়ে কাজ করে থাকে লেকসানক্স প্লাস ওরাল পেস্ট সুগার ফ্রি ব্যবহার করার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে মুখ জ্বালা করতে পারে মুখের স্বাদ পরিবর্তন দেখা দিতে পারে ভয় ভূমি ভাব দেখা দিতে পারে সবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায় তো যাই হোক লেক্সানক্স প্লাস ওরাল পেস্ট সুগার ফ্রি ব্যবহার করার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লেক্সানক্স প্লাস ওরাল পেস্ট সুগার ফ্রি ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি যেমন হচ্ছে অ্যালার্জি যদি কোনো মেডিসিনে আপনার অ্যালার্জি রিয়াকশান থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত লেকসানক্স প্লাস ব্যবহার করার সময় অ্যালকোহল পান করা উচিত নয় লেক্সানক্স প্লাস পেস্ট ব্যবহার করার আগে যদি আপনি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লেকসানক্স প্লাস সুগার ফ্রি পেস্ট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই সাধারণত সতর্কতা লেক্সানক্স প্লাস ওরাল পেস্টের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে তার রোগ দেখে নিরাম নির্ধারিত করা হয় তবে এর অ্যাডাল সাধারণত ডক্টররা দিনে দুবার দিয়ে থাকে প্রয়োজন ক্ষেত্রে দিনে তিনবারও দিয়ে থাকে সেটা পেশেন্টের কন্ডিশন দেখে ব্যবহার করার নিয়ম হলো আগে ভালোভাবে মুখটা কুলি কুচি করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে আঙুলের মাথায় পরিমাণ মতো নিয়ে যেখানে যেখানে ঘাটা হবে মাওতাল সারটা হবে সেইখানে মাড়িতে মাড়িতে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে অন্তত তিরিশ মিনিট তিরিশ চল্লিশ মিনিট কোনো কিছু খাওয়ার পরামর্শ দেওয়া হয় না যে তিরিশ মিনিট কোনো কিছু খাবে না জলও খাবে না তিরিশ চল্লিশ মিনিট পরে কুলি করে তখন খাবার খাবে এসবই সাধারণত পরামর্শ দিয়ে থাকে লেক্সানক্স প্লাস সুগার ফ্রি পেস্ট ব্যবহার করার আগে অবশ্য অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ডক্টরের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত না এতে বিপদ ঘটতে পারে তো গায়েস আজকের ভিডিওর টপিক ছিল এটা যে লেক্সানক্স প্লাস ওরাল পেস্ট সুগার ফ্রি পাঁচ গ্রাম এর ডোজ সাইড এফেক্ট সাবধানতায় সমস্ত কিছুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে